নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন, আর তারপর অল যেটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অনেকবার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে থাকে। তো আজকের জন্য লাইকসের টার্গেট যেটা রাখলাম, 50টা লাইকসের টার্গেট রাখলাম, আশা করি আপনারা সেটা সম্পূর্ণ করবেন। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনই আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হলো সেই নোটিফিকেশন। তো জব ফেয়ারের একটা নোটিফিকেশন, এটা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস উদয়পুর গোমতী ত্রিপুরা আগামী 16 মার্চ 2020 ইংরেজি তারিখে বেলা 10:00 একটি জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলছে। এই জব ফেয়ারে বন্ধুরা দুটি ইন্স্যুরেন্স কোম্পানি এখানে পার্টিসিপেট করবে, আর সেখানে কী কী পোস্ট থাকবে সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ অবধি। পোস্ট কী আছে বন্ধুরা, প্রথম যেটা পোস্ট আছে RCA রুরাল ক্যারিয়ার এজেন্ট, যার জন্য ভ্যাকেন্সি আছে 20টা। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে বন্ধুরা, মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে এজ যেটা রাখা হয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 35, তবে SC/ST ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে 40 বছর রাখা হয়েছে। মেল ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবেন। এরিয়া অফ অপারেশন যেটা, গোমতী সাউথ ত্রিপুরা এস পার চয়েস অফ ক্যান্ডিডেটস হবে। তো 2 নম্বরে যেটা পোস্ট আছে ফুল টাইম বা পার্ট টাইম এজেন্ট হিসাবে আপনারা কাজ করতে পারেন, এক্ষেত্রে ভ্যাকেন্সি 100টা আছে। মিনিমাম কোয়ালিফিকেশন যেটা, মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে 18 বছর বা তার থেকে বেশি বয়সেরা এখানে আবেদন করতে পারবে। এখানেও সেম এরিয়া থাকছে বন্ধুরা। এক্ষেত্রে রিমার্ক দিয়ে একটা জিনিস বলা হয়েছে বন্ধুরা, সিলেক্টেড ক্যান্ডিডেটস নিড টু পাস IRDI এক্সাম টু অবটেন দ্য লাইসেন্স অ্যান্ড এক্সামিনেশন ফি ইজ ইনক্লুড। তো বন্ধুরা, এখানে যারা সিলেকশন হবেন তারা IRDI এক্সামটা পাস করতে হবে। IRDI এক্সাম ফিস কতটা থাকবে, কীভাবে লাইসেন্সটা পাবেন, সেসব নিয়ে আপনারা বন্ধুরা জানতে হলে 16 মার্চ তাদের যে জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে সেই দিনই আপনারা সেটা জানতে পারবেন। এখানে এ নিয়ে বেশি কিছু বিবরণ দেওয়া হয়নি যে কী ধরনের কাজ থাকবে, কী ধরনের কাজের ধরন থাকবে, ফিস কতটা থাকবে, বেতন কতটা পাবেন, সে নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো আপনারা যদি এই ধরনের জব করতে ইচ্ছুক থাকেন আর কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে থাকে, তাহলে অবশ্যই আপনারা তাদের যে জব ফেয়ার হবে 16 মার্চ এই তারিখটাতে আপনারা পৌঁছে যাবেন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস উদয়পুর গোমতী ত্রিপুরায় বেলা 10:00। 2 নম্বর যেটা আছে বন্ধুরা, রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স, যার জন্য পোস্ট যেটা আছে অ্যাডভাইজারের পোস্ট, যার জন্য ভ্যাকেন্সি আছে 100টা। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এজ যেটা চাওয়া হয়েছে মিনিমাম 25 বছর এবং ম্যাক্সিমাম নো লিমিট, কোনো ধরনের লিমিট নেই বন্ধুরা এখানে। এক্ষেত্রে জেন্ডার মেল ফিমেল উভয়রা এখানে আবেদন করতে পারবেন। অল ত্রিপুরা অথবা উদয়পুর ব্রাঞ্চে আপনারা এখানে অপারেট করতে পারেন। এক্ষেত্রে 2 নম্বর যেটা পোস্ট আছে চ্যানেল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, যার জন্য 50টা ভ্যাকেন্সি আছে। মিনিমাম 12 পাস হতে হবে। এখানে এজ লিমিট যেটা রাখা হয়েছে মিনিমাম 25 বছর আর ম্যাক্সিমাম এখানে দেওয়া হয়নি বন্ধুরা। তো আপনারা যে কোনো বয়সেরই হন না কেন, 25 বছর থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। এক্ষেত্রে মেল ফিমেল উভয়রা এখানে আবেদন করতে পারেন। আর যে অপারেটিং এরিয়া দেওয়া হয়েছে অল ত্রিপুরা বা উদয়পুর ব্রাঞ্চের মধ্যে আপনারা এখানে কাজ করবেন। এক্ষেত্রে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। ইচ্ছুক প্রার্থীরা বন্ধুরা আপনাদের যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে পৌঁছে যাবেন।
PRTC, আধার কার্ড, প্যান কার্ড, NCS কার্ড, SC, ST, OBC সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট, 12 মার্কশিট সহ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস উদয়পুরে ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো যদি তারপরে যদি বন্ধুরা আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে এই ভিডিওটার উপর, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য বন্ধুরা এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।